এসএমসি সুমন হাসান নামের একটা বড় ভাই প্রশ্ন করেছে যে ভাই মালয়েশিয়াতে ফ্যাক্টরির কাজে যাব, ওইখানে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে আমাকে। সো স্পেসিক্যালি ভাই, সো আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বিশেষ করে আজকে একটা প্রশ্নের উত্তর দিব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আপনারা যারা দেশ থেকে, বাংলাদেশ থেকে আপনারা যারা অনেক প্রশ্ন করতেছেন যে ভাই কবে মালয়েশিয়া ভিসা খুলবে, আসলে এটা কারো হাতে না, বাট একটা জটিল ধাঁধার মধ্যে আছে। বিষয়টা হচ্ছে যাই, এটা কার্যক্রম চলতেছে বাংলাদেশ থেকে আসার যে প্রক্রিয়াটা ওটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, সেই কারণে একটু সময় লাগতেছে। সমস্যা নয়, আমি যদি কোনো আপডেট তথ্য থাকে বা আপডেট নিউজ হয় অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে জানাবো, মালয়েশিয়া থেকে যদি কোনো তথ্য থাকে আর কি, বা কবে থেকে সঠিক লোক আসবে। সো আজকে একটা প্রশ্নের উত্তর দিব, সেটা হচ্ছে যাই এসএমসি সুমন হাসান নামের একটা বড় ভাই প্রশ্ন করেছে যে ভাই মালয়েশিয়াতে ফ্যাক্টরির কাজে যাব, ওইখানে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে আমাকে। সো স্পেসিক্যালি ভাই আপনার জন্য এই ভিডিওটা, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসবেন মালয়েশিয়াতে, অনেক প্রশ্ন থাকে যেহেতু যখন আপনি বাংলাদেশ থেকে আসবেন, বিশেষ করে এখানে মালয়েশিয়া থেকে ডেলিগেট যায় বাংলাদেশে, তখন বাংলাদেশে ওরা যে ক্যান্ডিডেট মানে ওয়ার্কার্সদের কাছ থেকে অনেক ইন্টারভিউ নেয়, বেশিরভাগ ইন্টারভিউর মাধ্যমে লোক আনে। যেমন আমি যখন আসছি বাংলাদেশ থেকে 2017 সালে, তখন ইন্টারভিউর মাধ্যমেই আমাকে এখানে সিলেক্ট করা হয়েছে। সো ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্সটা, ওইটা আমি আপনাদেরকে এখন এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করব। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসবেন, প্রথমে যে কোনো কোম্পানি আপনার ইন্টারভিউ নিবে, সো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ইংলিশ জানেন ভালো, আর না জানলেও কোনো প্রবলেম নেই, অ্যাটলিস্ট আপনারা বুঝবেন তো, যে আপনারা যখন নাম জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইউর নেম, অ্যাটলিস্ট নামটা তো বলতে পারবেন যে আপনার নাম, যাই হোক হোয়াট এভার। সো বিষয়টা হচ্ছে ইন্টারভিউ একদম সোজা এতটা কঠিন না, জাস্ট আপনার নাম জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ইউর নেম, অ্যান্ড দেন হাউ ওল্ড আর ইউ বয়স জিজ্ঞেস করবে, অ্যান্ড দেন এরপরে জিজ্ঞেস করতে পারে আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই মানে এই বিষয়গুলো, এই প্রশ্নগুলোই বেশি করে, যে আপনি কি বিবাহিত বা আগে কি কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে বা এইগুলো জাস্ট এগুলো, বা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন মালয়েশিয়াতে আসবেন, ইংলিশে জিজ্ঞেস করবো এগুলো। তবে এগুলো একদম ইজি আপনি পারবেন আশা করি, আপনি লেখাপড়া জানেন বা না জানেন নো প্রবলেম। সো এক্ষেত্রে আপনার বেসিক নলেজটা থাকলেই হবে, সো এক্ষেত্রে প্রবলেমের কোনো কারণ নেই। আর বিশেষ করে যারা অনেকবারই প্রশ্ন করতেছেন, ভিসা খুললে অবশ্যই আপনাদেরকে জানাবো, আর না খুললে খুলবে আশা করি, বাট এটা তো আমাদের হাতে নেই। বিশেষ করে এরা যা এই বিষয়ে যারা কাজ করতেছে মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা মালয়েশিয়া যেই কর্তৃপক্ষ, তাদের হাতে। সো সকল প্রক্রিয়া শেষে তারা যদি এটা অ্যাপ্রুভ করে, তাহলে আশা করা যায় যে ভিসা তাড়াতাড়ি খুলতে পারে বা লোক আসা তাড়াতাড়ি আসতে পারে, প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে। তো অবশ্যই আপনারা চ্যানেলটির সাথেই থাকবেন, আশা করি মালয়েশিয়া থেকে আপনাদের যে কোনো তথ্য, যে কোনো প্রশ্ন আমি অ্যান্সার দিব, সমস্যা নেই। আপনাদের যে কিছু জানার দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কোনো সুখবর থাকে, বাই দ্য ওয়ে অনেক রোদ এখানে বিকেলবেলা প্রায় 6টা বাজতেছে, সো যদি কোনো সুখবর থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। জাস্ট আপনারা চ্যানেলটির সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে, আর টেনশন নেওয়ার কারণ নেই। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন, এখানে মোটামুটি বাংলাদেশের মতোই সব কিছু, ওয়েদার সব কিছু, খাওয়া দাওয়া সব কিছু আপনার বাংলাদেশের মতোই প্রায় সেম। সো আর এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করতেছেন অনেকবার যে ভাই ভিসাটা কবে খুলবে কবে খুলবে, এটা আসলে প্রক্রিয়া দিন আছে, কার্যক্রম একটু জটিল পর্যায়ে গেছে, ওই কারণে সময় লাগতেছে। সো এটা কারো হাতে নেই, এটা হচ্ছে মন্ত্রণালয়ের ব্যাপার, ওরা যদি কোনো নিউজ দেয় বা লোক আসা স্টার্ট করে অবশ্যই আমি এখান থেকে আপনাদের নিউজটা দিতে পারবো, এটাই। আপনারা জাস্ট সাথেই থাকতে পারেন, আর আপনার কপালে যদি মালয়েশিয়া থাকে অবশ্যই আপনার মালয়েশিয়া আসতে পারবেন, কেউ ঠেকাইতে পারবে না। আর যদি আপনার কপালে না থাকে, আপনি
কোনো জায়গায় যাইতে পারবেন না। আপনার কপাল থাকলে আপনি মালয়েশিয়া কেন, আপনি সিঙ্গাপুর, লন্ডন, ইউরোপ যে কোনো দেশে যাইতে পারবেন। সো আসলে আশা নিয়ে থাকাই ভালো এটাই আর কি। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আমি আপডেট দিব চ্যানেলটির মাধ্যমে, সাথেই থাকুন। আর আমার বড় ভাইরা যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ। আসলে আমি চাই যে ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য এখান থেকেই। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।